সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছে প্রকাশ তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মিমি। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মিমি। মুখ্যমন্ত্রী তার ইস্তফা পত্র গ্রহণ করলে লোকসভার অধ্যক্ষের কাছে তিনি ইস্তফাপত্র পাঠাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী সাংসদ। রাজনীতি তার জন্য নয়, তাই সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর। বৃহস্পতিবার বিধানসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিনেত্রী সাংসদ। যদিও মুখ্যমন্ত্রী এখনও তার ইস্তফাপত্র গ্রহণ করেননি, তিনি ইস্তফাপত্র গ্রহণ করলেই লোকসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র পাঠাবেন মিমি। বাট আমি যেই আমার দলের যে দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানো, সেটা তো একটা বেসিক। আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। সেটা কবে দেবেন? সেটা দিদি অ্যাকসেপ্ট করলে, যেদিন দিদি অ্যাকসেপ্ট করবেন সেদিন। ইস্তফার ইচ্ছের পেছনে দলে থেকে কাজ করতে না পারার অভিযোগ এনেছেন মিমি। তার দাবি, দলের মধ্যেই কাজে বাধা পেয়েছেন তিনি। কে বা কারা তার কাজে বাধা দিয়েছেন তা সুপ্রিমোর কাছে স্পষ্ট করেছেন মিমি। দলের অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমের সামনে দলীয় বিরোধিতার কথা জানাবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি। মানে আমি যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি, আর আমি উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবও না। কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি, বাকি যেটা উনি স্টেপ নেওয়ার সেটা উনি স্টেপ নেবেন, আমায় কথা দিয়েছেন। সাংসদ পদে ইস্তফার ইচ্ছে থাকলেও এখনও তৃণমূলে আছেন মিমি। দলে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নারাজ তিনি। আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এটাই হলো আমার। স্যুট করলো না আপনাকে? স্যুট না, হয়তো সবার এভরিওয়ানস ডেস্টিনেশন ইজ নট পলিটিক্স। সম্প্রতি সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন মিমি চক্রবর্তী। তারপরই মিমির রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার প্রসঙ্গ উঠে আসছিল বিভিন্ন মহল থেকে। অনেকে বলছিলেন ঘাটালের সাংসদ দেবের পথে হেঁটে ইস্তফা দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন অভিনেত্রী সাংসদ। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় মিমির এই ইস্তফার ইচ্ছে প্রকাশ রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধারণা ওয়াকিবহাল মহলের। কলকাতা টিভি।